আমরা এখন ঠাকুর কিনতে এসেছি। শ্রীজা স্কুল থেকে বেরিয়েছে আর ঠাকুর বুক করা হয়ে গেছে, ওটা আমরা ফিক্স করেছি। আর মুখ এখন দেখাবো না, একেবারে পুজোর দিন মুখ দেখতে পাবে। এখানে প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর, এগুলো কলেজের ঠাকুর, বড় বড়, বেশ সুন্দর। হ্যাঁ, যত দেখবো তত ভালো লাগে। তো এখন বাড়ি যাওয়া হচ্ছে। একটা নতুন ব্লগে আজকে সারাদিন, আজকে একটা স্পেশাল ডে। প্রথমত আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আগে থেকে তোমরা আগের ক্লিপিংস গুলো দেখে বুঝেই গেছো, কেনাকাটা বাজার ঘাট সব করেছি। আর এখন থেকে আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলা, তো এখন থেকে স্টার্ট করছি আসল ব্লগটা। তো এখন হচ্ছে আমি সবেই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন সকাল 7টা মতো বাজে। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। বাট এটা মেখে আমি ঝটাপট স্নান সেরে নি, তারপরে একেবারে পুজোর গোছানোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর পুজোর গোছানো স্টার্ট করব, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঝটাপট স্নান করে আসি। তো আমার স্নান ডান আর রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে দেখাই যে আমাদের ঠাকুর কেমন দেখতে হয়েছে। আজকে তো মুখ খোলা যাবে, তো মা মুখ খুলে দিয়েছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠাকুর। আমাদের গোছানো ডান, তো এবার তোমাদের ফাইনাল লুকটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সবকিছু আশা করছি ঠিকঠাক ভাবে করেছি, এবার
পুরোহিত মশাই আসলে বলে দেবে আর কি কি এক্সট্রা করতে হবে। তো এবার ছটাপট রেডি হয়ে যাবো, কারণ অঞ্জলি মানেই শাড়ি পরে দিতে হবে। তো শাড়িটা পরতে হবে এখন, যেটা অনেকক্ষণই টাইম লাগবে। তো ওর জন্য আগে আগে উঠে গুছিয়ে টুচি নিয়েছি। 10:30 আমাদের বাড়ি আসবে পুরোহিত মশাই বলেছে, এবার জানি না কখন ঢুকবেন, তো দেখা যাক। আর শাড়ি পরে নিই। এটা হচ্ছে ফাইনাল লুক, আর ফাইনাল লুকটা পুরোটা শাড়িতে, পুরো শাড়িটা দেখাচ্ছি নিচ থেকে ওপর অব্দি। তো তাই জন্য ওপরে আসলাম, ছাদে আসলাম আর কি। রোদ বাবারে, ছাদে ভালো ছবি ওঠে। তো একটু ছবি টবি তুলে নিই, তারপর তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। দেবীর আরাধনা একবার গভর্নমেন্ট কলেজ কাঠি জাংশনে লাইন দিয়েছি আমরা, 29 নম্বরে নাম লিখিয়েছি, এখন 29 নম্বরে নাম। তো আমরা ওয়েট করছি, সবাই ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আর দেখা যাক ভেতরে কখন ঢুকতে পারি। এতটা পাওয়া ব্যথা করছে, আমি একটা জিপ কারে বসে গেছি। দেখো উনি আমাকে তাও বসতে দিয়েছি, ভাগ্য ভালো। অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আপাতত বসতে পেরেছি। আর সাদা শাড়ি পরেছি, তার মধ্যে কোথাও নিচে বসে যাচ্ছে না, মানে নোংরা লেগে যাবে। অ্যাট লাস্ট একটা জিপ গাড়ি পেয়েছি যেখানে আমাকে বসতে দিয়েছে। এখন বাসে যাই প্রায় 5টা মতো, এখনো লাইনে দাঁড়িয়ে আছে। 29, 27 চলছে।
পেটে চুহা দৌড়াচ্ছে। আমরা ঢুকে গেছি অপেক্ষা খাবারের, সবাই বিরিয়ানি অর্ডার দিয়েছে বেশিরভাগ, একজন বাদে কোথাও বেশি কাছে ক্যামেরাতে বিরিয়ানি এসে গেছে, আর আসছে আরো কিছু। ও যে অর্ডার দিয়েছে, নান অর্ডার দিয়েছে আর টিক্কা বাটার মশলা, টিক্কা বাটার মশলা আর ওর জন্য স্পেশালি নান। বাড়ি যাচ্ছি এখন একা একা, কেউ নেই, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমার এখন আপাতত বাড়িটা পৌঁছাই, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। এটা আরেকটা কলেজ, একটা প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি আমি আর বোন, আর ওখানে আমার বন্ধুরা জায়গা রেখে। একদম লাস্টে ভিডিওটা শেষ করলাম আমি আমার কলেজ মানে আশুতোষ কলেজের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত দিয়ে। যদিও যেতে পারিনি, কিন্তু বন্ধুদের মারফত হোয়াটসঅ্যাপে ভিডিও পেয়েছি। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।